নমস্কার, আমি গায়ত্রী, বংডিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অড়হর ডাল দিয়ে নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট। এটা অল্প সময়ে অল্প খরচে খুবই টেস্টি একটা রান্না। শুরু করার আগে বলি, যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বানানো শুরু করি। এখানে আমি চাল কুমড়ো নিয়েছি, এটার ওজন 1 কিলো 250, কিন্তু এতটা আমার লাগবে না, আমি এতে থেকে অর্ধেকটা কেটে নেব। এটা সরিয়ে দিচ্ছি। এবার আমি এর ছালটা তুলে নেব। চাল কুমড়োর ছালটাকে আমি একদম সাদা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। চাল কুমড়ো আমার কাটা হয়ে গেছে আর চাল কুমড়োগুলোকে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট টুকরো করেও কাটতে পারেন। আর আমি এখানে নিয়েছি 1/2 কাপ অড়হরের ডাল, আর ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, এখন আমি জল ছেঁকে তুলে নিয়েছি। অড়হরের ডালের পরিবর্তে আপনারা ছোলা অথবা মুগের ডালও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু, আলুটাকে ছাল তুলে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি আলু ভাজার তেলের মধ্যেই আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ পাঁচফোড়ন, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। 10 সেকেন্ড নাড়িয়ে নেব। ফোড়ন আমি ভেজে নিয়েছি। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, এটা দিলে কালারটা ভালো হবে আর টেস্টটাও ভালো আসবে। একটুখানি নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। দু মিনিট মতো নাড়িয়ে নেব। চাল কুমড়ো আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1.5 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। ছোট চামচের 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। ভালোভাবে মশলার সঙ্গে খানিকক্ষণ মিশিয়ে মিশিয়ে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে চাল কুমড়ো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা অড়হর ডাল। আপনারা অড়হর ডালের পরিবর্তে ছোলা, মুগ অথবা মটর ডালও ব্যবহার করতে পারেন। আবার চাইলে ডালটা স্কিপও করে দিতে পারেন, সেক্ষেত্রে আলুর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এটাকেও মিশিয়ে মিশিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। ডালের সঙ্গে চাল কুমড়ো খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতন কোড়ানো নারকেল। একটুখানি ভেজে নেব। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন গরম জল।
মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, আলু ডাল চাল কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ঘি। তো তৈরি হয়ে গেল আমার অড়হরের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আপনারা এইভাবে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।